দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম ইসরায়েলি অস্ত্রেই পাকিস্তানি আকাশ সীমার দখল নেবে ভারত আল কায়দা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তালেবান চীনের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ মৌকুফ চায় পাকিস্তান আগামী বছরেই দেখা দিতে পারে করোনার আরও এক নতুন রূপ দাবি বিশ্লেষকদের ব্রাজিলে তিন বাহিনীর প্রধান পদত্যাগ চাপে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে বলছে যুক্তরাষ্ট্র এবং বিজেপির ভোট বেড়েছে ছয় গুণ রক্ষা হবে কি তৃণমূলের এখন এটাই দেখার বিষয় এসব খবরের বিস্তারিত নিয়ে সাথে আছে আমি রিয়াদ মাহমুদ ইসরায়েলের তৈরি অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে সীমান্ত এলাকায় পাকিস্তানি আকাশ পথের দখল নিতে তৎপর হল ভারত চীনের কাছ থেকে পাওয়া পাকিস্তানের সশস্ত্র আনম্যান্ড ভেহিকল সিস্টেমের মোকাবিলায় ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্রের বরাদ দিল ভারত যার ফলে এবার একশোটেই ধুলির সাথ হবে শত্রুপক্ষের আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইসরাইলের এই অত্যাধুনিক স্ম্যাশ টু থাউজেন্ড প্লাসকে বলা হয় স্মার্ট শুটার একে সেভেন ও একে টু জিরো থ্রি রাইফেলে ইনস্টল করা যায় এই ফায়ারিং সিস্টেম আকাশ পথে উড়ে আসা শত্রুপক্ষের যে কোনো এরিয়াল ভেহিকলকে এক শটেই উড়িয়ে দিতে পারে এই অস্ত্র দিনের রাতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই ইলেকট্রো অপটিক সাইট ফায়ার কন্ট্রোল সিস্টেম আবহাওয়ার কোন রকম তারতম্য এই অস্ত্রকে বিচ্যুত করতে পারে না ইতিমধ্যেই ইসরায়েলে তৈরি সশস্ত্র হেরন ড্রোনকে কাজে নামানো হয়েছে ভারত চীন সীমান্তে আল কায়দার পাকিস্তান শাখা ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে এখনও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তালেবান আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়ার পরও তালেবান এটি অব্যাহত রেখেছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আল কায়দা ইসলামিক স্টেট বা অন্যান্য সংশ্লিষ্ট গ্রুপগুলোর নজরদারি গ্রুপের সাতাশতম প্রতিবেদন সম্পর্কে এক বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে আল ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে তালেবানের সম্পর্ক এখনও বহাল রয়েছে নিয়ন্ত্রিত এলাকায় হুসাম আল আল আবু মাসরি সহ বেশ কয়েকজন আল কায়দা কমান্ডার নিহত হওয়ার ঘটনা এই দাবিকে প্রমাণ করেছে এতে বলা হয়েছে পাকিস্তানি তালেবান আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং ফার ইয়াব ও কুন্দুস প্রদেশে একশো মিলিশিয়ার দল ইসলামিক জেহাদি গোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের হুমকির বিষয়টিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই এলাকাগুলো তালেবান প্রভাবিত এই অনুসন্ধানের আলোকে ইউএন সাপোর্ট মনিটরিং টিম আফগানিস্তানের পরিস্থিতি চ্যালেঞ্জিং ও সন্ত্রাসবাদের ব্যাপক প্রচারের ক্ষেত্র বলে বিবেচনা করছে বিবৃতিতে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় তালেবানের বিরুদ্ধে কাবুলের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াতে এবং তালেবানকে যুদ্ধ বিরতিতে ও সহিংসতা কমাতে চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে অভিযোগ করেছেন তালেবান দোহা চুক্তি মানছে না চুক্তি অনুযায়ী সাড়ে পাঁচ হাজার তালেবান বন্দির পঁচাশি শতাংশকেই মুক্তি দেওয়া হয়েছে অথচ এরা শর্ত লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে ফিরে গেছে বিপুল পরিমাণ ঋণ মৌকুফের জন্য চীনের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা করছে পাকিস্তান দেশটির এক কর্মকর্তার দিয়ে ইকোনমিক টাইমস তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য কাছ থেকে কোটি মার্কিন ডলার ঋণ নিয়েছিল ইসলামাবাদ চীনের উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় এ ঋণ দেওয়া হয়েছিল আনুষ্ঠানিকভাবে ঋণের শর্ত শিথিলের জন্য চীন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে পাকিস্তান অবশ্য ঋণ মৌকুফের ব্যাপারে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে এখনো অনুরোধ জানায়নি ইমরান খান সরকার মূলত বিদ্যুতের ঘাটতি পূরণের উদ্দেশ্যেই চীনা অর্থায়নে অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল এই কেন্দ্রগুলোতে এখন বিপুল পরিমাণ বিদ্যুৎ উদ্ধৃত থাকছে যার উৎপাদন ব্যয় নির্বাহ করতে পারছে না ইসলামাবাদ এর আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল চীনের এই উদ্যোগ পাকিস্তানকে ঋণের ফাঁদে ফেলবে অবশ্য চীন সেই অভিযোগ অস্বীকার করেছে তবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার মতো অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে চীনের অর্থায়ন অবকাঠামো প্রকল্পগুলিকে ভারী ঋণের বোঝা থেকে শুরু করে দুর্নীতির মতো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন তারা পাকিস্তানের ঋণ মৌকুফের অনুরোধ জানানোর পরিকল্পনার বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না তিনি বলেছেন পাকিস্তানকে দেওয়া বিদ্যুৎ প্রকল্পগুলি অনেক বেশি স্থিতিশীলতা ও কম দামে বিদ্যুৎ দিয়েছে যেগুলি কার্যকরভাবে পাকিস্তানে বিদ্যুতের মোট দামকে কমাচ্ছে সাবলীলভাবে চীন পাকিস্তান বিদ্যুৎ সহযোগিতার উন্নয়ন হয়েছে এবং সত্যিকারের অর্থনৈতিক ও সামাজিক সুবিধা এনে দিয়েছে এ ব্যাপারে পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন আগামী বছরের মধ্যেই করোনার নতুন আরও রূপ দেখা দিতে পারে তাই করোনা টিকা সরবরাহে ধীর গতি এবং অসম বন্টনের অর্থ হচ্ছে এই টিকা অকার্যকর হয়ে যেতে পারে বিশ্বের বৃহত্তম মানবিক তথ্য পোর্টাল রিলিফ ওয়েবে সোমবার জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিশ্বব্যাপী পরিচালিত জরিপে অংশ নিয়েছিলেন সাতাত্তর জন বিজ্ঞানী এদের তেত্রিশ শতাংশ জানিয়েছেন বর্তমানে উন্নয়ন করা টিকাগুলি বিশ্বব্যাপী আরও ব্যাপকভাবে উৎপাদিত এবং বিতরণ করা না হলে আগামী নয় মাসের মধ্যে দ্বিতীয় প্রজন্মের টিকা প্রয়োজন নব্বই শতাংশ বিজ্ঞানী জানিয়েছেন অনেক দেশেই বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে টিকা দেওয়ার মাত্রা একেবারেই কম হওয়ায় করোনার টিকা প্রতিরোধ রূপ দেখা দিবে ইউনিভার্সিটি অফ এডিনবার্গের গ্লোবাল পাবলিক হেলথ বিষয়ের অধ্যাপক দীপ শ্রীধর বলেন যত বেশি ভাইরাসের বিস্তার ঘটবে তত বেশি এর রূপ বদল ঘটবে যেটি আমাদের বর্তমান টিকাকে অকার্যকর করে দেবে একই সময় দরিদ্র দেশগুলোকে টিকা ছাড়া এবং অক্সিজেনের মতো মৌলিক মেডিকেল সরবরাহ সংকটে রাখা হচ্ছে আমরা জেনেছি ভাইরাস সীমান্তের তোয়াক্কা করে না আমাদেরকে যত দ্রুত সম্ভব বিশ্বের সব জায়গায় যত সংখ্যক মানুষকে পারা যায় টিকা দেওয়া জরিপে অংশগ্রহণকারী ছেষট্টি শতাংশ গবেষক জানিয়েছেন ভাইরাসের রূপান্ত চেয়ে এক বছর পিছিয়ে আছে মানুষ তাই তাই প্রথম প্রজন্মের টিকা অকার্যকর হয়ে যেতে পারে ব্রাজিলের সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট জয়ির বলসোনারো তিন বাহিনীতেই নতুন প্রধান নিয়োগ দেবেন বলে দেশটির সরকার জানিয়েছে গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের সরকার বিবিসির খবরে জানানো হয় প্রেসিডেন্ট জৈর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জের ধরে পদত্যাগ করেন তিন বাহিনীর প্রধানেরা প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করার পর দিনই এ ঘটনা ঘটল তিন বাহিনীর প্রধানেরা হলেন জেনারেল অ্যাটসন লিয়ল পুজল অ্যাডমিরাল ইলকেস বারবোসা ও লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার আন্তোনিও কার্লোস বারমোডেস মঙ্গলবার তারা পদত্যাগ করেন বিবিসি মনে করে এ যাবৎকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছেন প্রেসিডেন্ট বালসোনারো বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে সেনা নৌ ও বাহিনীর প্রধানদের একযোগে পদত্যাগের ঘটনা কিছুটা বেকায়দায় পড়েছে বলসোনারো সরকার এর আগে মন্ত্রিসভায়ও রদবদল বদল করেন জয়ীর বালসোনারো পররাষ্ট্র প্রতিরক্ষা ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বদল করেছেন তিনি গত সপ্তাহে নতুন স্বাস্থ্যমন্ত্রীও নিয়োগ দিয়েছেন বালসোনারো মহামারীর সময়ে এর মধ্যে চতুর্থ স্বাস্থ্যমন্ত্রী দেখল ব্রাজিল কোভিড নাইন্টিন রোগে পর্যুদস্ত হয়ে পড়েছে ব্রাজিল দেশটিতে এখনো পর্যন্ত এ রোগে তিন লাখ সতেরো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে শুধু গত ঘন্টায় ব্রাজিলে আশি জনের মৃত্যু হয়েছে কোভিডে দেশটির হাসপাতালগুলোতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর ভিড় মহামারী সামলানো নিয়ে গত বছর থেকেই সমালোচনার মুখে আছেন জয়ির বালসোনারো সম্প্রতি প্রেসিডেন্ট হিসাবে তার জনপ্রিয়তা কমছে এ অবস্থায় তিন বাহিনীর প্রধানদের পদত্যাগে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো তিন বাহিনীর প্রধানেরা একসঙ্গে পদত্যাগ করলেন বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের জনগণের প্রতি কি ধরনের আচরণ করছে সে সম্পর্কে প্রকাশিত মার্কিন পররাষ্ট্র বিভাগের বার্ষিক পর্যালোচনায় এমনটি বলা হয়েছে সেখানে বলা হয়েছে দুই হাজার বিশ সালে গোটা লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন মানবাধিকারের ধারণাটা ভুল দিকে যাচ্ছে করোনা ভাইরাস মহামারী গোটা পৃথিবীতে অনন্য এক চ্যালেঞ্জ তৈরি করেছে এবং কোনো কোনো দেশের সরকার এই অধিকার নিষিদ্ধ করার এবং কর্তৃত্ববাদী শাসন আরো শক্ত করার অজুহাত হিসেবে ব্যবহার করেছে ব্লিংকেন বলেন লকডাউনের কারণে নারী পুরুষের মধ্যে গৃহ ও পারিবারিক হিংসা হানাহানি বৃদ্ধি পাওয়ায় এবং ঐতিহ্যগত সুরক্ষা হারিয়ে যাওয়ায় নারী ও শিশুরা ঝুঁকির মুখে রয়েছে বৃদ্ধ শারীরিক কিংবা মানসিকভাবে অক্ষম ব্যক্তি সমকামী এবং উভয় লিঙ্গের লোকসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে অসুবিধার সম্মুখীন হয়েছে মার্কিন কংগ্রেস অনুমোদিত এই প্রতিবেদনে দেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন করা হয় যেখানে যুক্তরাষ্ট্র সাহায্য কিন্তু সেসব যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয় না সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের দুর্ব্যবহারের প্রতিবাদে বিক্ষোভ বা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগ যে ভোটে অনিয়ম হওয়ায় তিনি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন এসব বিষয়ে বিশ্লেষণ করা হয়নি বলেন যে বাইডেন প্রশাসন পররাষ্ট্র নীতিতে মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তবে এটাও স্বীকার করেন যে যুক্তরাষ্ট্রেরও এ ব্যাপারে অনেক কিছু করার আছে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের ভূমিকা পালন করা হয়নি কখনো তবে সেসবে না গিয়ে সরাসরি শাসক দলের ভূমিকায় অবতীর্ণ হওয়াই লক্ষ্য বিজেপির আর সেই লক্ষ্যে তাদের পাখির চোখ জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রাম গত তিন বছরে রাজ্যে কেন্দ্রীয় ক্ষমতাসীন দলের ভোট বেড়েছে ছয়গুণ অপরদিকে তৃণমূলও তাদের অবস্থান ধরে রাখতে মরিয়া বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলার মোট তিরিশটি আসনে ভোট তবে শুধুমাত্র এই তিরিশটি নয় বরং নীলবাড়ির লড়াইয়েও দুইশো চুরানব্বই আসনের মধ্যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামই ভোটের ভর কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কারণ নিজের কেন্দ্র ভবানীপুর ছেড়ে এবার সেখান থেকেই ভোটে নাম লিখিয়েছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সরাসরি তারই বেড়ে ওঠা শুভেন্দু অধিকারী ফুল বদলের পর যিনি এখন পদ্ম শিবিরে দুই পক্ষই নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী তবে মমতা শুভেন্দু নাকি অসম্ভবকে সম্ভব করে সংযুক্ত মোর্চার মিনিক্ষী মুখোপাধ্যায়ের ভোট বাক্স ভরে উঠবে তার উত্তর মিলবে দুই মে দুই সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে মূলত সিপিএম এবং কংগ্রেসই বিরোধী পক্ষের ভূমিকা পালন করে আসছে রাজ্যে দুই সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার গড়ার পর অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও গেরুয়া হওয়া বইতে শুরু করে তবে দুই সালের বিধানসভা নির্বাচনে সেভাবে দাপট দেখাতে পারেনি গেরুয়া শিবির বিধানসভায় প্রধান বিরোধী দলের ভূমিকা পালন তো দূরে থাক কোনো রকমে খাতা খুলতে সক্ষম হয় তারা সেবার দুইশো আসনের মধ্যে দুইশো এগারোটিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে চৌচল্লিশটিতে সিপিএম এর হাতে ওঠে ৩২টি আসন সাকুললে মাত্র তিনটি আসনে জয়ী হয় বিজেপি কিন্তু দুই হাজার লোকসভা আসন আসতে আসতে খাতায় কলমে না হলেও সংখ্যার নিরিখে কার্যত প্রধান বিরোধীর ভূমিকায় উঠে আসে বিজেপি সেবার একশো কংগ্রেস। জেলা ভিত্তিক আসনেও ছাপ রেখে যায় গেরুয়া দাপট বৃহস্পতিবার যে তিরিশ আসনের নির্বাচন দুই সালে তার মধ্যে মাত্র একটি আসনে জয়লাভ করেছিল বিজেপি এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রিয়াদ মাহমুদ